জেহাদ হয় শান্তি প্রতিষ্ঠার জন্য আর সন্ত্রাস হয় শান্তিকে বিঘ্নিত করার জন্য সুতরাং কোনটা সন্ত্রাস আর কোনটা জেহাদ আপনাকে আমাকে বুঝতে হবে আজকের যত তন্ত্র মন্ত্রই দেখেন না কেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য যারা যত বাণী যত বলি আওড়াক না কেন এ পৃথিবীতে শান্তির সেই সোনার হরিণটা ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে তোমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পর এখানে আর ফিতনা সৃষ্টি করো না এখানে সন্ত্রাস এখানে জঙ্গিবাদ এখানে হত্যা ধর্ষণ এগুলি তোমরা সৃষ্টি করো না ফিতনা ফাসাদ করো না হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল ইসলাম সব সময় শান্তি প্রতিষ্ঠা করতে চায় আজকে আমাদের দেশে যারা সন্ত্রাস করে আজকে আমাদের দেশে যারা জঙ্গিপনা করে আজকে আমাদের দেশে যারা এই ধরনের কাজ করে তারাও আজকে বুঝতে ভুল করেছে ওরা জিনিসটা ভুল বুঝেছে তারাও কিন্তু কোরআন হাদিসের কথা বলে তাই না তারা কোরআনের কথাই বলে তারা হাদিসের কথাই বলে কিন্তু বুঝতে তারা ভুল করেছে যে ব্যক্তি জেনে শুনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করে আল্লাহর এই নাজিলকৃত বিধানকে সে অস্বীকার করে সেই হচ্ছে কাফের এই শিক্ষা ব্যবস্থাটাকে ইসলামীকরণ যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই এই সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এটা অবশ্যই দেশ থেকে দূর করা সম্ভব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত আজকের এই সুধীর সমাবেশের মহতারাম সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরাম সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ সম্মানিত সুধীবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন দরুদ ও তাসলিমাত পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের জন্যই আজকে আমাদের সার্বিক প্রচেষ্টা সুধী মণ্ডলী আমি আপনাদের সামনে সূরা আরাফের 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিঃসৃত অসংখ্য বাণী থেকে একটি হাদিস পেশ করেছি এর উপর ভিত্তি করেই আমরা আজকের আলোচনা পেশ করার চেষ্টা করব মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনিব সুধী মণ্ডলী আমরা জানি পৃথিবীতে মানুষ এসেছে পরকালীন জীবনের তার পথে সঞ্চয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পর যুগে যুগে 124,000 নবী এবং রাসূল পাঠিয়েছেন মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য যে নবী রাসূলগণে পৃথিবীতে আসার পর মানুষ তার সার্বিক জীবনে কিভাবে পরিচালিত হবে সে দিক নির্দেশনা প্রদান করেছেন যার ধারাবাহিকতায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল যিনি পৃথিবীতে আগমনের পর পৃথিবী থেকে যাবতীয় জাহিলিয়াতকে তিনি দূরীভূত করার সর্বাত্মক চেষ্টা করেছিলেন মানবতাকে মানবীয় গুণে গুণান্বিত করার চেষ্টা করেছিলেন যে সমাজে তিনি এসেছিলেন সেই সমাজ ছিল জাহিলি সমাজ প্রতিদিন হত্যা ধর্ষণ খুন খারাপি অপহরণ ছিনতাই রাহাজানি ছিল যাদের প্রাত্যহিক অভ্যাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আনীত আদর্শ গ্রহণ করে সেই মানুষগুলি মাত্র 23 বছরের ব্যবধানে তারা সোনালী মানুষে পরিণত হয়েছিল আজকের যত তন্ত্র মন্ত্রই দেখেন না কেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য যারা যত বাণী যত বলি আওড়াক না কেন এ পৃথিবীতে শান্তির সেই সোনার হরিণটা ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মানবতাকে যে শান্তির বাণী তিনি শুনিয়েছিলেন তারই ফলশ্রুতিতে আজকে দেখেন সোনালী মানুষের উত্তর সুরী আজকেও মানুষ নিজে না খেয়ে তার মুখের খাবারটুকু অপরের কাছে তুলে দেয় নিজে না পরে
তার জাতি ভাইকে পড়ানোর জন্য সে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। অথচ তার বিরুদ্ধে তার বিপরীতে এমন কিছু মানুষও আছে যারা আজকে পৃথিবীতে শান্তির নামে অশান্তি সৃষ্টি করছে। আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, আমরা যদি কাশ্মীরের দিকে তাকাই, আমরা যদি বসনিয়া হার্জেগোভিনার যে ইতিহাস আমরা ইতিপূর্বে পরিলক্ষিত করেছি সেগুলির কথা যদি আমরা স্মরণ করি তাহলে দেখতে পাব পৃথিবীতে এমন কিছু মানুষ সবসময় ছিল যাদের প্রতিনিয়ত কাজ হচ্ছে এই হিংসাত্মক কর্মকাণ্ড এগুলি পরিচালনা করা। ইসলাম কিন্তু সবসময় তার বিরুদ্ধে, ইসলাম কখনোই সে কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, তোমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পর এখানে আর ফিতনা সৃষ্টি করো না, এখানে সন্ত্রাস, এখানে জঙ্গিবাদ, এখানে হত্যা ধর্ষণ এগুলি তোমরা সৃষ্টি করো না, ফিতনা ফাসাদ করো না। আল্লাহ রাব্বুল আলামিনের এই দার্থহীন ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বিভিন্ন সময় মানুষকে এই হিংসাত্মক কর্মকাণ্ড থেকে, চরমপন্থা থেকে, এগুলি থেকে তিনি মানুষকে নিষেধ করেছেন। এমনকি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোনো অভিযানে তিনি গমন করতেন তখন তিনি সেখানে খোঁজ করতেন যেখানে আশপাশে কোনো মুসলমান আছে কিনা। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অভিযান কখনো রাত্রে পরিচালনা করতেন না, তিনি ফজরের পরে সাধারণত তিনি অভিযান করতেন। যখন তিনি আজান শুনতে পেতেন তখন আর তিনি সেই এলাকায় কখনো তিনি হামলা চালাতেন না, কখনো তিনি তাদের প্রতিহত করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গিয়েও খাইবারের যুদ্ধে আমরা দেখতে পাই আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন হে আলী তুমি যাও ইহুদিদের ওই তাদের এই দুর্গে গিয়ে তুমি তাদেরকে সালাম দাও, ইসলামের দাওয়াত দাও, জেনে রাখো লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমাইরিন নাম, তোমার মাধ্যমে যদি একজন মানুষ হেদায়েত লাভ করে তাহলে জেনে রাখবে এটা তোমার জন্য বহু লাল লোড কোরবানি করার চেয়ে উত্তম হবে। তাহলে জিহাদের ময়দানে থেকেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেষ্টা করেছেন কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়। তিনি কখনো মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এটা কখনো তিনি করেননি। আমরা যদি একটা পরিসংখ্যান চালাই তাহলে দেখতে পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবনে 29টা যুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেছিলেন। তার জীবদ্দশায় প্রায় 81টা জিহাদ বা 83টা জিহাদ সংগঠিত হয়েছিল, কিন্তু এর মধ্যে কত সংখ্যক মানুষ, খুব অল্প সংখ্যক মানুষ সেখানে নিহত হয়েছিল, 1200 বা তার চেয়ে কিছু বেশি। কিন্তু আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে তাকাই তাহলে দেখতে পাবো হিরোশিমা আর নাগাসাকিতে যে লিটল বয় যে বোমা হামলা করলো আমেরিকা তাতেই 600,000 লোক সেখানে নিহত হলো। আপনি যদি হিটলারের দিকে তাকান, হিটলার 60,000,000 ইহুদিকে হত্যা করেছিল। ইসলাম সবসময় শান্তি প্রতিষ্ঠা করতে চায়, মানুষ হত্যা করে এটা ইসলামের কাজ নয়, মুসলমানের কাজ নয়। আজকে দেখুন ইসরায়েল দখলদার বাহিনী আজকে ফিলিস্তিনে এসে দখল করে মুসলমানদেরকে নির্বিচার হত্যা করছে, নারী শিশু যারা একেবারেই দুর্বল মানুষ, যারা যুদ্ধক্ষেত্রে কখনো যায় না, নারীরা শিশুরা তারা একেবারেই অবলা প্রাণী, সুতরাং তারা আজকে তাদের এই নির্বিচার বোমার শিকার হচ্ছে। সুতরাং ইসলাম কখনোই মানুষ হত্যার পক্ষে কখনো কথা বলে না, বরং সেখানে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা সব সময়ই চালায়। কিন্তু আমরা দেখি 37 হিজরির পর থেকে নিয়ে মুসলমান নামধারী কিছু মানুষ তারা ইসলামের নাম করে, মুসলমান নাম করে তারা সমাজে এই হিংসাত্মক কর্মকাণ্ড তারা পরিচালনা করেছে, চরমপন্থী ধ্যান ধারণা চিন্তাভাবনা এটা তারা অবলম্বন করেছে। সিফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যখন দুই পক্ষের মুসলমান বাহিনী যখন মুখোমুখি,
আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে মরছেও মুসলিম আর মরছেও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন এই রক্তপাত কি করে বন্ধ করা যায়। তখন তিনি সন্ধি করার চিন্তা ভাবনা করলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি মীমাংসা করলেন, মীমাংসার পদ্ধতি অবলম্বন করলেন। এবার একদিকে আবু মুসা আশআরী আর অপরদিকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু দুইজনে তারা সালিস নিযুক্ত হলেন। সালিসে আমর ইবনুল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষের যিনি বিচারক ছিলেন, ফয়সালাকারী ছিলেন, তিনি বললেন যে দেখুন আপনি হচ্ছেন খলিফা আর একজন হচ্ছে প্রজা, তাহলে দুইজন সমান সমান না হলে তো আর বিচার হয় না, সুতরাং আপনি খেলাফতের পথ থেকে আপনি অব্যাহতি নেন, তারপরে আমরা ফয়সালা দেব। এবার যখন আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের পথ থেকে বললেন যে ঠিক আছে আমি আমার পথ থেকে আমি অব্যাহতি নিলাম বা আমি ছেড়ে দিলাম মীমাংসার স্বার্থে, তখন আমর ইবনুল আস বললেন যে ঠিক আছে যেহেতু খলিফার পথ খালি রাখা যায় না সুতরাং আমি খেলাফতের আসনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বসালাম। যাই হোক, মীমাংসা হলো আলী রাদিয়াল্লাহু আনহু মেনে নিলেন মুসলমানদের স্বার্থে, কিন্তু একদল মানুষ সেখান থেকে তারা বলল যে আলী সে খেলাফতের দায়িত্ব ছেড়ে দিয়ে সে ইসলামের বিধানকে অমান্য করেছে, সুতরাং আলীর পক্ষ আর অবলম্বন করা যাবে না, আলী কাফের হয়ে গেছে, ওকে হত্যা করতে হবে। 8,000 বা 12,000 লোক তারা চলে গেল, বের হয়ে চলে গেল, যাদেরকে আমরা খারিজি হিসেবে জানি, হারুরিয়া নামক এলাকাতে তারা গিয়ে অবস্থান করল। তাদেরই প্রচেষ্টা কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু নিহত হলেন। তাদের উদ্দেশ্য ছিল কি? তাদের কথা ছিল এই যে আল্লাহ বলছেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম হবে নির্দেশ হবে কেবল আল্লাহ, কেবল আল্লাহর, সুতরাং আলী যেহেতু মানুষের ফয়সালা মেনে নিয়েছে সুতরাং আলী আর মুসলমান নাই, ও মুরতাদ হয়ে গেছে, এই জন্য আলীকে হত্যা করতে হবে। আব্দুর রহমান বিন মুলজিম যে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য তাকে ছুরিকাঘাত করলো এবং সে সফল হলো, হত্যা করার পরে সে বলল যে আমি একটা ভালো কাজ করেছি, আমি শেরারুল খালক, পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষটাকে আমি হত্যা করেছি, নাউজুবিল্লাহ মিন যালিক। কারণটা কি? কারণ হলো তার বুঝের ভুল, সে বুঝতে ভুল করেছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হলো যে ওরা তো বলছে ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম হবে আল্লাহর, তো আপনি কেন মানুষের ফয়সালা মেনে নিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে দেখো কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল, কথাটা ঠিক বলেছে কিন্তু অর্থটা ভুল বুঝেছে। কারণ কি? হুকুম আল্লাহর হবে ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন করবে তো মানুষ, এই হুকুম তার ফেরেশতা এসে বাস্তবায়ন করবে না, হুকুম তো মানুষই বাস্তবায়ন করবে, কারণ এই হুকুমটা মানুষের জন্য। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেদিন বললেন খলিফাতুল মুসলিমিন আপনি যদি আমাকে দায়িত্ব দেন তাহলে আমি ওই যারা খারিজি যারা বের হয়ে গেছে তাদের সাথে আমি একটু আলোচনা করে দেখতে পারি যদি তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা যায়। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু গেলেন, তাদের সাথে কথাবার্তা বলার পর সেখান থেকে প্রায় 6,000 লোক তারা ফিরে আসলো, কারণ তারা ভুল বুঝতে পেরেছিল। আজকের আমাদের দেশে যারা সন্ত্রাস করে, আজকে আমাদের দেশে যারা জঙ্গিপনা করে, আজকে আমাদের দেশে যারা এই ধরনের কাজ করে, তারাও আজকে বুঝতে ভুল করেছে, ওরা জিনিসটা ভুল বুঝেছে, তারাও কিন্তু কোরআন হাদিসের কথা বলে, তাই না? তারা কোরআনের কথাই বলে, তারা হাদিসের কথাই বলে, কিন্তু বুঝতে তারা ভুল করেছে। সুয়াইদ ইবনে গাফলা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন সামিআতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম ইয়াকুলু ইয়াতি ফি আখিরিজ জামান, শেষ জামানায় কিছু লোক আসবে, ইয়াতি ফি আখিরিজ জামানে কওমুন হুদাসাউল আসনান ওয়া সুফাহাউল আহলাম ইয়াকুলুনা মিন খাইরি কওলিল বারিয়া, শেষ জামানায় এমন কিছু লোক আসবে যারা বয়সের দিক দিয়ে হবে নবীন আর জ্ঞানের দিক দিয়ে তারা হবে নির্বোধ, বোকা, অর্থাৎ শরীয়তের জ্ঞানে তারা হবে নির্বোধ, তারা মানুষের মধ্যে সবচেয়ে উত্তম কথা বলবে, ইয়ামরুকুনা মিনাল ইসলাম কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, তারা ইসলাম থেকে ওই রকম ভাবে বের হয়ে যাবে, অনুরূপভাবে বের হয়ে যাবে যেমন ভাবে তীর শিকারী ভেদ করে বের হয়ে যায়।
লাইউজাবিজু ইমারুহুম হানাজিরুহুম, ইমান তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা হবে সুফাহুল আহলাম, তারা স্বল্প জ্ঞানী মানে নির্বোধ, ওর জ্ঞান খুব কম, তাদের জ্ঞান নাই। ফলে আজকে যারা বিভিন্ন ভাবে কোরআন হাদিসের দলিল দিয়ে বা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে আজকে যে সমস্ত তরুণ যুবককে বিভ্রান্ত করছে, তাদের দলিল হলো সূরা মায়েদার তিনটি আয়াত, যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, সূরা মায়েদা 44 নম্বর আয়াত। 45 নম্বর আয়াতে বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন, আর 47 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যে ব্যক্তি আমার নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না সেই হচ্ছে কাফের, 44 বলছে কাফের, 45 বলা হয়েছে জালেম, আর 47 বলা হয়েছে সে হচ্ছে ফাসিক। আচ্ছা বলেন তো একটা অপরাধে তিনটি শাস্তি কেন হবে? এটা নিশ্চয়ই একটা তাৎপর্য আছে না? অপরাধ একটা, শাস্তি কেন তিনটা হবে? এটা এজন্য যে ধরেন একটা ক্লাসে একটা স্কুলে 1 থেকে নিয়ে 5 পর্যন্ত ছাত্র আছে, ক্লাস 1-এর একটা ছাত্র, ক্লাস 3-এর একটা ছাত্র আর ক্লাস 5-এর একটা ছাত্র, তিনটা ছাত্র একই ধরনের ভুল করেছে। ধরে নিন ভুল করেছে তিনজনকে আপনি জগ দিয়ে পাঠিয়েছেন যাতে পানি নিয়ে আসো, টিউবওয়েল থেকে পানি নিয়ে আসো। এবার পানি নিয়ে আসতে গিয়ে ছোট ছেলে ক্লাস 1-এর সেও জগটা ভেঙে ফেলেছে, দ্বিতীয়জন ক্লাস 3-এর পাঠিয়েছেন সেও ভেঙে ফেলেছে, এবার তৃতীয়জন পাঠাইছেন ক্লাস 5-এর সেও গিয়ে জগটা ভেঙে ফেলেছে। বলেন তো এখন এই তিনজনের শাস্তি কি সমান হবে? তিনজনের শাস্তি কিন্তু সমান হয় না। 5-এর যে ছেলে 6 আর 5 11 বছর বয়স কমপক্ষে, তাহলে 11 বছর বয়সের একটা ছেলে সে তো জগটা ভালো করে ধরতে পারে, টিউবওয়েলে পানি চাপতেও পারে, আর সে কিছু বোঝে কীভাবে ধরলে এটা ভাঙবে না। তো টিচার তখন বলবে যে তুমি কেন ভাঙলে, ভালো করে ধরতে পারো নি, তখন এক বাড়ি মারবে ওকে। ক্লাস 3-এর যে ছেলে তার বয়স হবে 6 আর 3 9, ক্লাস 1-এ 6 বছর হয়, ক্লাস 3 পর্যন্ত আসতে আর 3 বছর হয়, তাহলে 9 বছর হবে। তাহলে 9 বছরের একটা ছেলে ভুলবশত অথবা সে জগটা উঁচু করতে না পেরে হয়তো ভেঙে গেছে, চেয়েছিল রক্ষা করতে কিন্তু পারে নাই, ভেঙে গেছে। তখন শিক্ষক তাকে কি বলবেন? শিক্ষক তাকে বলবেন না বেটা এটা পারো নাই, তুমি ঠিক করে ধরতে পারো নি, ভুল করলে কেন? এবার ক্লাস 1-এর যে ছেলেটা ভেঙে ফেলছে তাকে আপনি কি বলবেন? ও তো 6 বছরের ছেলে, সে কি বোঝে? সে তো তেমন কিছুই বোঝে না, ও তো জগ ধরতেই বোঝে না ভালোভাবে, কিভাবে ধরবে? তখন আপনি তাকে কি বলবেন? তখন আমি তাকে বলবেন যে বাবা জগটা সুন্দর করে এইভাবে ধরলে কখনো তোমার হাত থেকে ছুটে যাবে না, পড়ে যাবে না, এরপর থেকে ভালো করে ধরবে। তাহলে তিন অপরাধের জন্য আপনি তিনজনের সাথে 3 রকম আচরণ করলেন, তাই না? তাহলে আপনাকে তো প্রেক্ষাপটটা বুঝতে হবে যে আল্লাহ বলছেন আমল্লামি ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী ফয়সালা করে না সে হচ্ছে কাফের। তাহলে কাফের কে? কোন কাফের? ওটা যে ব্যক্তি জেনে শুনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করে, আল্লাহর এই নাজিলকৃত বিধানকে সে অস্বীকার করে, সেই হচ্ছে কাফের। যে লোকটা জানে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এইটা, কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও বিধানকে অস্বীকার করে না, কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও সে ওইটা অনুযায়ী ফয়সালা করে না, বিচার করে না, সে হচ্ছে জালেম। আর যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করতে হয় এটাকে স্বীকার করে, কিন্তু স্বীকার করার পরেও তার এই ক্ষমতা নেই যে সেই বিধানটা প্রয়োগ করে। এখনকার আমাদের দেশের অধিকাংশ আদালতে যে আইন অনুযায়ী এখন বিচার করা হয় সেটা হলো ব্রিটিশের প্রণীত আইন, তাই না? তাহলে বিচারক তো তাকে যেটা দেওয়া হয়েছে সেইটা অনুযায়ী বিচার করবে, তার কি ক্ষমতা আছে যে আইন পরিবর্তন করে? ওর তো ক্ষমতা নাই, সে জানে যে আল্লাহর আইনটাই উত্তম, কিন্তু সে এখানে তার হাত পাও বাধা, এখানে তার কিছু করার নাই। তাহলে বিচারকের কোনো দোষ আছে? দোষ নাই, ইনি হচ্ছেন ফাসেক অপাচারী। এই জন্য আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যাতে গিয়ে তিনি বলছেন ওহুয়া কুফরুন দুনা কুফরিন, ওহুয়া জুলমুন দুনা জুলমিন ওয়া ফিসকুন দুনা ফিসকিন,
এটা হচ্ছে কাফেরের চেয়ে নিম্ন স্তরের কুফরি এটা সরাসরি কুফরি নয় এমন কুফরি নয় যে কুফরি মানুষকে ইসলাম থেকে বের করে দেয় বোঝা গেছে এই কুফরিটা এমন কুফরি নয় যে কুফরিটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় আর এই জুলুমটা এমন জুলুম নয় যে জুলুমটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেন নাই ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম হে বৎস আল্লাহর সাথে শিরক করো না কেননা এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর ব্যাখ্যা অনুযায়ী তারা এটা বুঝতে ভুল করেছে কোরআনের আয়াত ঠিকই আছে কিন্তু তারা বুঝতে ভুল করেছে এজন্য তারা না বুঝেই আজকে বাংলাদেশে শুধু নয় আজকে সারা বিশ্বে দেখেন বাংলাদেশে বিভিন্ন নামে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আবার বিশ্বেও দেখেন আইএস নাম করে বা বিভিন্ন নাম করে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে অথচ তারা কোরআনের আয়াতই ব্যবহার করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ব্যবহার করে কিন্তু তারা অর্থ বুঝতে ভুল করেছে আমরা যেটা বলছিলাম আমরা যুক্তি দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেছেন সেক্ষেত্রে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম ঠিক এমনিভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল তাহলে কুতিবা বলে যদি সিয়াম ফরজ হয় তাহলে কুতিবা বলে কিতাল ফরজ হবে না কেন কিন্তু একটা জিনিস তারা বুঝতে ভুল করেছে সেটা হলো এই কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ বলেছেন কিন্তু সিয়াম আমরা সারা বছর রাখি না আমরা কি সারা বছর সিয়াম রাখি সারা বছর তো রাখি না রমজান মাসে আল্লাহ সিয়াম ফরজ করেন রমজান মাসে সিয়াম রাখি এরপর আমাদের মধ্যে যারা অতি বৃদ্ধ আছেন তার উপরে সিয়াম ফরজ নয় যিনি অসুস্থ আছেন তার উপরে সিয়াম ফরজ নয় যিনি মুসাফির আছেন তার উপরে সিয়াম ফরজ নয় যিনি গর্ভবতী মহিলা তার উপরে সিয়াম ফরজ নয় যিনি দুগ্ধদানকারী মহিলা তার উপরে সিয়াম ফরজ নয় বরং এদের পক্ষ থেকে পরবর্তীতে কাজা আদায় করতে পারে অথবা ফিদিয়া দিতে পারে তাহলে বোঝা যায় সিয়াম ফরজ কিন্তু সর্বাবস্থায় সবার উপরে ফরজ নয় অনুরূপভাবে কেতাল যদিও ফরজ হয় কিন্তু সর্বাবস্থায় সবার উপরে এই কেতাল ফরজ নয় বুঝতে পেরেছেন কখন ফরজ যখন দেশে এই কাজের জন্য নির্দিষ্ট কোনো বাহিনী থাকবে না আমাদের দেশে পুলিশ আছে র‍্যাব আছে আর্মি আছে বিডিআর আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে ব্যাটালিয়ান আছে আনসার আছে কত কি আছে এরপরেও কি আপনাকে আমাকে জিহাদে যেতে হবে হ্যাঁ জিহাদে যেতে হবে তখন যদি আমাদের দেশের প্রেসিডেন্ট কখনো এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে শুধু ওই বাহিনী দিয়ে আর সম্ভব নয় তখন যদি তিনি বলেন যে তোমরা তোমাদের যার যা আছে তাই নিয়ে আসো এখন শত্রুদের মোকাবেলার জন্য ঝাঁপিয়ে পড়ো তখন আপনার আমার উপর সবার জন্য জিহাদ ফরজ হবে কিন্তু এই শান্তিপূর্ণ পরিবেশে সবার জন্য এটা ফরজ নয় দুই নম্বর বিষয় হলো আজকে কোরআনের অপব্যাখ্যা তারা করছে না বোঝার কারণে বিভিন্ন ক্ষেত্রে যেমন তারা যুক্তি দেয় সাহাবাই কেরাম লেখাপড়া জানত না তাহলে সাহাবাই কেরাম লেখাপড়া না জেনে তারা যদি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেতে পারে তাহলে তোমার আমার এত ইউনিভার্সিটিতে পড়ার কি দরকার কলেজে পড়ার কি দরকার ওই মাদ্রাসায় ফজল কামিল করার কি দরকার চলো আমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ি আমরা জেহাদ করি আমরা জেহাদ করলে শহীদ হবো জান্নাতে চলে যাব শ্রোতা মণ্ডলী যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জানো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই এলেম অর্জন করা আপনার আমার জন্য জরুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলিমের উপরে ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ সেখানে আমাদেরকে যুক্তি দিয়ে বোঝানো হচ্ছে তোমার এসব লেখাপড়া করার দরকার নাই তার মানে মুসলমান তুমি মূর্খ থাকো আর ইহুদি খ্রিস্টান ব্রাহ্মণ্যবাদী জাতি তারা আমাদেরকে শাসন করুক এই পদ্ধতি কাদের কাছ থেকে এসেছে ওই বিরোধী শক্তির কাছ থেকে এসেছে সুতরাং আপনাকে আমাকে সাবধান হতে হবে আপনাকে আমাকে সচেতন হতে হবে সুতরাং এদেরকে প্রতিহত করতে হলে আমাদের কি করা দরকার আমাদের প্রথমত যেটা করা দরকার সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দীন ওয়ান নসিহা দীন হচ্ছে উপদেশ দানের নাম সুতরাং ওদেরকে আপনার আমার প্রত্যেকের যার যেখানে সুযোগ আছে তাদের বোঝানোর দরকার যদি আমরা নিজেরা না পারি তাহলে যারা শিক্ষিত অভিজ্ঞ মানুষ আছেন তাদের সংস্পর্শে ওদেরকে নিয়ে এসে তাদেরকে বোঝানোর দরকার ব্যক্তিগতভাবে তাদের সাথে আলোচনা করা দরকার যাতে করে তারা ভুল পথ থেকে ফিরে আসে যেমনভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই হারুরিয়াদেরকে বুঝিয়ে ওখান থেকে 4000 বা 6000 লোক তারা ফিরে আসলো
আপনি আমিও তাদেরকে বুঝালে ইনশাআল্লাহ তারা ফিরে আসতে বাধ্য। দুই নম্বর বিষয় হলো দেখুন আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এমন ব্যবস্থা করা দরকার এমন শিক্ষা ব্যবস্থা করা দরকার যার মাধ্যমে এর বিরুদ্ধে মানুষকে সচেতন করা যায়। একজন মানুষ পরিবার থেকে যদি সাপোর্ট না পায় তাহলে সে কখনো মাদকসেবী হতে পারে না। একজন মানুষ পরিবার থেকে যদি সাপোর্ট না পায় তাহলে সে কখনো বখাটে হতে পারে না। কারণ কি সাপোর্ট মানে কি? তাহলে কি বাপ তাকে সাপোর্ট দেয় এই খারাপ হওয়ার জন্য? না, সেটা নয়। বরং বাপ তার খোঁজ খবর রাখে না ছেলেটা কোথায় যায়, বাপ তার খোঁজ খবর রাখে না যে আমার মেয়েটা কোথায় কি করে, আর পরিবারের সদস্যরা খেয়াল করে না যে সে স্কুলের নাম করে কলেজের নাম করে কোথায় গেল। সুতরাং এভাবে খোঁজ খবর না রাখার কারণে ও একসময় খারাপ সঙ্গীদের সাথে মিশে খারাপ হয়ে যায়। সমাজের মানুষের সচেতন হওয়া দরকার যাতে করে আমাদের সমাজের ছেলেরা তারা যেন ভুল বুঝে ভুল পথে না যায়। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাটা যদি যথাযথভাবে দিনই শিক্ষা মানুষের মধ্যে দেওয়া হতো, যুবকদেরকে বোঝানো হতো, তাহলে অবশ্যই ওদেরকে ফিরিয়ে আনা সম্ভব ছিল। কারণ এখন বিভিন্নভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা করা হচ্ছে। যদি আমরা সালাফে সালেহিনের বোঝ অনুযায়ী আমাদের ছেলেদেরকে বোঝাতে পারতাম তাহলে তারা ভুল পথে পা বাড়াতো না। তিন নম্বর বিষয় যেটা সেটা হলো এই আমাদের দেশের প্রশাসনের যেটা দরকার সেটা হলো এই, যারা আসলে এসবের বিরুদ্ধে কথা বলেন আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমাম খতিব, তাদেরকে সুযোগ করে দেওয়ার দরকার যেন তারা উন্মুক্ত ময়দানে তারা যেন তাদের জায়গায় তারা মন খুলে কথা বলতে পারে। আজকে দেখবেন এই ধরনের ইসলামী অনুষ্ঠান করতে গেলে নানা ধরনের অনুমতির প্রয়োজন হয়, কিন্তু গান বাজনার আয়োজন করলে কোনো অনুমতির প্রয়োজন লাগে না। তাহলে এটা আমাদেরকে উন্মুক্ত করে দেওয়া দরকার যাতে করে ওদেরকে বোঝানো সম্ভব হয়। আজকে আলাদিস আন্দোলনের কণ্ঠরোধ করা হচ্ছে, কথা বলতে দেওয়া হয় না। অথচ ওই যে তথাকথিত যে সমস্ত মৌলানারা আছে তারা আপনার কাছে এসে 1,50,000 টাকা নিয়ে যাবে হেলিকপ্টারে চড়ে এসে, কথা কি বলবে? গল্প গুজব করবে, কোরআন হাদিসের একটাও বলবে না। তাদের সুযোগ পায় কিন্তু আমাদের কথা বলার সুযোগ হয় না। সুতরাং যারা প্রকৃতপক্ষে সমাজ কল্যাণের জন্য সমাজ উন্নয়নের জন্য কাজ করে তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া দরকার। তাহলে অবশ্যই এগুলি দেশ থেকে দূরীভূত করা দরকার, করা সম্ভব। তিন নম্বর বিষয় হলো আমাদের দেশে এই শিক্ষা ব্যবস্থাটাকে ইসলামীকরণ যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই এই সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এটা অবশ্যই দেশ থেকে দূর করা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন ও বিধান নিয়ে এসেছিলেন সেই দিন বিধানে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে গিয়েও তিনি সাহাবীদেরকে বলতেন যে দেখো তুমি নারী শিশু হত্যা করবে না, তুমি ফসল নষ্ট করবে না, তুমি ফলবান বৃক্ষ এগুলি কাটবে না, তুমি মানুষের পথ এটাকে বন্ধ করবে না। কিন্তু আজকে আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাগুলির বাইরে আমরা আমাদের দাবি আদায়ের জন্য সেটা ইসলামী হোক আর অনইসলামী হোক যেভাবেই হোক না কেন, সে দল ইসলামী হোক আর অনইসলামী হোক যে প্রকারেই হোক না কেন, দাবি আদায়ের নামে আজকে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে। এইসব কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত। কারণ আমি আপনি প্রত্যেকেই আল্লাহর বান্দা, আমার আপনার লক্ষ্য হচ্ছে জান্নাত। যে যে পদ্ধতি অবলম্বন করলে জান্নাতে যাওয়া যায় আপনার আমার সেই পদ্ধতি অবলম্বন করা দরকার, আর সেই পদ্ধতি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের রেখে যাওয়া পদ্ধতি। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের আদর্শের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম নমুনা। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এটা আমরা অনুসরণ করি, তার মাধ্যমেই আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইটি জিনিসের ইখতিয়ার দেওয়া হলে তাকে যদি বলা হতো যে এই দুইটি বিষয়ের মধ্যে থেকে যে কোনোটি আপনি গ্রহণ করুন তাহলে তিনি যেটা সহজ তিনি যেটা নম্র সেটা তিনি গ্রহণ করতেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা চরমপন্থী আদর্শ নয়, ইসলামের আদর্শ এটা চরমপন্থী আদর্শ নয়। ইসলাম কখনো সন্ত্রাস শিক্ষা দেয় না, বরং ইসলাম শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে। একটা জিনিস মনে রাখবেন, জেহাদ হয় বাতিলকে প্রতিহত করার জন্য, জেহাদ হয় শান্তি প্রতিষ্ঠার জন্য, আর সন্ত্রাস হয় শান্তিকে বিঘ্নিত করার জন্য। সুতরাং কোনটা সন্ত্রাস আর কোনটা জেহাদ আপনাকে আমাকে বুঝতে হবে। জেহাদের পারিবেশিক অর্থ হচ্ছে
ইলাউ কালিমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাকে ইসলামকে সমুন্নত করার জন্য যাবতীয় প্রচেষ্টা এর নাম হচ্ছে জিহাদ কিন্তু আপনার আমার যে প্রচেষ্টা ইসলামকে অপমানিত করে লাঞ্ছিত করে তার নাম কি কখনো জিহাদ হতে পারে তার নাম আদৌ জিহাদ নয় ওর নাম হচ্ছে সন্ত্রাস সুতরাং আমরা জিহাদ আর সন্ত্রাসের পার্থক্য বুঝে অবশ্যই আমরা ময়দানে কাজ করব ইনশাআল্লাহ আহলাদেশ আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদেশ যুব সংঘ সোনামণি সংগঠন আল আউন আহলাদেশ মহিলা সংস্থা প্রত্যেকের লক্ষ্য হচ্ছে মানুষকে যথাযথভাবে জান্নাতি মানুষ হিসেবে তৈরি করা একজন নাগরিককে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা যে কখনো মানুষের গাছে কখনো ঢিল মারবে না যে কাকো গাড়ির গ্লাস ভাঙবে না যে কখনো পথ রোধ করবে না যে সবসময় মানুষের কল্যাণে কাজ করবে অতএব সুধী মণ্ডলী আমরা সেই ধরনের নাগরিক গড়ে তোলার চেষ্টা করি আমরা প্রকৃতপক্ষে জান্নাতি মানুষ হওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম আমিন আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন সুধী মণ্ডলী পরিশেষে একটা আবেদন আপনাদের কাছে রাখছি সেটা হলো এই মাসিক আত তাহরিক বাংলাদেশে নীরব বিপ্লবের কাজ করছে মাসিক আত তাহরিক পড়ে বহু মানুষ আকীদা সহি করেছে বহু হিন্দু মানুষ সে মুসলমান হয়েছে সুতরাং আপনার ৩০টা টাকার মাধ্যমে যদি আত্মহারিকের অগ্রযাত্রা এটা অব্যাহত থাকে তাহলে আপনার এই ৩০টি টাকা সাদাকায় জারিয়া হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ সুতরাং আপনি প্রত্যেক মাসে একটা আত্মহারি কিনবেন নিজে পড়বেন আপনার পরিবারের অন্যান্য সদস্যদেরকে পড়াবেন তাহলে ইনশাআল্লাহ এই কলমে জিহাদের অংশ হিসেবে আপনিও সাদাকায় জারিয়া পাবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু